আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিকেএন ভাষণ থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম ভিউয়ার্স আপনাদের সামনে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারা অনেকে কমেন্ট করেন বা ফোন করে জানতে চান যে বিকে রাইস মিলগুলো কোথায় চলছে, কীভাবে চলছে, কী পরিমাণ প্রোডাকশন দিচ্ছে বা দিচ্ছে না। আপনাদের অনেকের মনে জল্পনা কল্পনার একটাই সমাধান, সেটি হচ্ছে সরাসরি আমি কিন্তু একটা মিলে আপনাদেরকে নিয়ে চলে এসেছি। আজকে এই মিলে এই মেশিনটি সেট আপ করা আছে, বিকের তৈরি করা একটি রাইস মিল। এই রাইস মিলটি কী পরিমাণ প্রোডাকশন দিচ্ছে, সরাসরি কিন্তু এই রাইস মিলের কী পরিমাণ প্রোডাকশন দিচ্ছে সেটি হচ্ছে এই রাইস মিলের যে গর্বিত মালিক তার মুখ থেকেই শুনবো। তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিপূর্বে আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আরও বিস্তারিত জানার জন্য bkinnovationbd.com আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন, তাহলে বিভিন্ন প্রকার মেশিনারি সম্পর্কে আপনি জানতে পারবেন। তো এখানে আমি আপনাদের সামনে অল্প কিছু ধান হাজির করছি, এই ধানটা এখন আমি আপনাদেরকে মাড়াই করে দেখাবো। তো এই মেশিনের কী পরিমাণ প্রোডাকশন সেটি কিন্তু আমি আপনাদেরকে এই ভাইয়ের মুখ থেকেই শোনাবো। তো প্রথমে আমি এই ভাইয়ের নামটি জিজ্ঞেস করব, আপনারা এই ভাইয়ের পরিচয়টা আমরা নিয়ে নিই। ভাইয়ের পরিচয়টি নেওয়ার পরেই কিন্তু আমরা মেশিনটি চালিয়ে দেখাবো। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কী করবো, আপনার নামটি যদি বলতেন? আমার নাম মিলন। তো ভাইয়ের নাম হচ্ছে মিলন। তো ভাই আপনার এই স্থানটা কোন জেলায় বা কোথায়, গ্রামের নামটি যদি একটু দর্শকদের উদ্দেশ্যে ক্লিয়ার ভাষায় বলেন। গ্রামের নাম আছে জয়দিয়া। জেলা? জেলা আছে ঝিনাইদহ। তো ভিউয়ার্স বুঝতেই পারছেন এটা হচ্ছে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার জয়দিয়া নামক একটি গ্রাম। তো এই জয়দিয়ায় এই মেশিনটি স্থাপিত করা হয়েছে, ভাইয়ের নামটি হচ্ছে মিলন। তো মিলন ভাইয়ের এই মেশিনটি আপনি কতদিন যাবত এই বিকের মেশিনটি চালাচ্ছেন? প্রায় 3-4 মাস আসছে। তো 3-4 মাস যাবত ভাই মেশিনটি ব্যবহার করতেছে। তো ভাই এই মেশিনের প্রোডাকশন প্রতি ঘন্টায় কতটুক পাচ্ছেন আপনি? 30-32 আরাম যাচ্ছে। তো 30-32 মন প্রতি ঘন্টায় ভাই ডেলিভারি দিতে পারছে এই মেশিনটা। তো এই মেশিনটি আপনি অন্য যে আপনার আগে যে মিল ছিল এই ঘর থেকে আমরা বুঝতে পারছি যে ইতিপূর্বে আপনার মিল ছিল, সেই মিলের তুলনায় বিকের মিলটি কি চালিয়ে আরামবোধ বা স্বাচ্ছন্দ্য বা খরচ কম বা প্রোডাকশন বেশি সেটা মনে করেন আপনি? হ্যাঁ জি জি জি, খরচ কম আছে আর সবচেয়ে লাভবান। তো ভিউয়ার্স ভাইয়ের মুখ থেকেই শুনলেন যে আগে যে মিল ছিল সেই মিলের তুলনায় বিকের মিল চালিয়ে অনেক সাশ্রয় এবং প্রোডাকশন বেশি দেওয়ার কারণে তারার অল্প খরচে বেশি ইনকাম করতে পারছে। তো এখন এই মেশিনটি আমি আপনাদেরকে কিছুক্ষণ চালিয়ে দেখাবো, ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকুন। এই মেশিনটি হচ্ছে 3.5 জালি বিশিষ্ট 2 নম্বর রাইস মিল নামে পরিচিত। এটি হচ্ছে সম্পূর্ণ স্টিল বডি রাইস মিল, কোনো জায়গায় কোনো কিছু ঢালাই ব্যবহার করা নাই। অনলি ব্লক ব্যতীত সব জিনিসই কিন্তু এই মেশিনে স্টিল ব্যবহার করা হয়েছে। তো এটি 2.5 ইঞ্চি একটি শ্যাপ দিয়ে মেশিনটি তৈরি করা হয়েছে, শক্ত এবং পোক্ত মজবুত। তো এই মেশিনটির বর্তমান বাজার মূল্য হচ্ছে 35,000 বা 35,000 টাকা, অনলি 1 পিস মেশিন উইদাউট মোটর। তো এই মেশিনটি যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাইদহ। পাশাপাশি এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনি এনি টাইম কল করতে পারবেন। মনে রাখবেন বুধবার ব্যতীত যে কোনো দিন আসবেন, সকাল 7টা থেকে রাত্র 9টা পর্যন্ত কল করবেন। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন এখানে ফ্ল্যাট বেল দেওয়া আছে, আপনি চাইলে সি বেল বা বি বেল আপনার ইচ্ছাধীন ইউজ করতে পারবেন। এখানে লাইন শ্যাফট দিয়ে মেশিনটি ব্যবহার করা হচ্ছে, আপনি চাইলে লাইন শ্যাফট ব্যতীত সরাসরি ব্যবহার করতে পারবেন। যদি কিনা আপনার সেই ধরনের ফ্যাসিলিটি না থাকে লাইন শব্দ ব্যবহার করতে পারেন, কোনো প্রকার সমস্যা দেখা দিবে না। আপনাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু আমি কিছু চাউল উঁচা করে নিলাম। তো চাউলটা দেখতে পাচ্ছেন চাউলের গায়ে কোনো ময়লা নাই।
একদম পরিষ্কার চাউল আপনারা যদি ভালো করে জুম করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেটি হচ্ছে চাউলে গায়ে কোনো প্রকার ময়লা কিন্তু দেখা যাচ্ছে না সরাসরি পরিষ্কার চাউল কিন্তু একবারেই ফাইনাল হয়ে গেল তো আপনারা চাইলে এই মেশিনটি ক্রয় করতে পারেন খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাইদহ আমাদের অবস্থান এখান থেকে সরাসরি এসে দেখে ক্রয় করে নিতে পারবেন অনলাইনে ঘরে বসে থেকে ক্রয় করার সুবর্ণ সুযোগ বা ফ্যাসিলিটি রয়েছে সেটি হচ্ছে আপনি কিছু টাকা অ্যাডভান্স করে কন্ডিশনের মাধ্যমে আপনার প্রত্যেকটা জেলা শহর পর্যন্ত আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মতামত কমেন্ট করবেন সুস্থ থাকবেন সুন্দরভাবে জীবনযাপন করবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ